আমার তরিকারে যে ফলো করি চলবে হে জন্য তো যাইব, আমার তরিকা যে ফলো করতো না হে জন্য তো যাওয়া সম্ভব নাই। এর লাগে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর যেটা জিনিস আছে সমস্ত আমরা মানিয়া চলম। নবীর প্রেম, নবীর ভালোবাসা এখন তা আপনারা চালাইও। নবীর লগে আল্লাহ আল্লাহ করিও, জিকির আজকার করিও, মার বাবার বেশি অংশ সম্মান করিও। এখন যখন জোয়ান হুয়া তোর খায় তোর খায় না, জোয়ান হুয়া খালি দেখো বাপরে তোর খায়, তুমি কিচ্ছু জানতে না। ও বাবায় না জানিয়া তোমার বড় মানাইছিলাম মাতুলিয়া খানি আপনারা জি বড় বড় চোখ মানাইয়া বাবারে খবর তুমি বুঝতে না, আমি সারা বুঝি। আর বেটিং করে ফুয়াইন বড় হইলে দোষ এনে খাবো খুলিলায় বুলা বেঠারে বারে উঠায় দুঃখ ফেরাই নি মাতি আপনারা জি খবর লইয়া দেখবা। বেটিংয়ের সময় ফুয়া জোয়ান হয়ে যাইব ধীরে ধীরে স্বামীর তাই ঘরের বাড়ি খুব এক কাম করো তুমি বাড়ি দিয়ে যাও তুমি বেশ বুঝতে না, ও বেটি বুঝরা হয়ে গেছি ফুয়া জোয়ান হয়ে গেছি বুঝে রাখ। তিন কোনো মানুষের দোয়া কবুল নাই গণকুয়ামর, তিন গুরু মানুষের দোয়ারে আল্লাহ আসমানে দিয়ে তুলতা না। এক গুরু মানুষ হইলাম মা বাপের না ফরমান, মা বাপের না ফরমান আউলাদে যদি সবে পড়া তোর রাত দোয়া করো দোয়া কবুল নাই কবুল নেই। দুই নম্বর হলো মুদমিন আল খামর, যে মানুষে মদ খাইব তৌবা করতো না, সবে পড়া সবে খতর দোয়া হইলে দোয়াটা কবুল হইতো না। তিন নম্বর হইলো আর দইয়ু শুকলকুর, শুকলকুরে যদি সবে পড়া তাহলে ঈদের দিন যদি দোয়া করো সে দোয়ার লাগো সিটা না শেষ ফলাই দিবা। আমার বুজুর্গ হল যারা মাতা পিতা আছেন মা বাপের সম্মান দিও, যে মানছে তার বাবারে সম্মান দিব মারে সম্মান দিব জমিন তারে আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবাম, যে মানছে তার বাবারে মারে সম্মান দিত না সে তার ইজ্জত হইত না। ভাই বল ও বাবারে সম্মান দেব। নবীজি মদিনা মনোয়ারা মসজিদের মধ্যে আলোচনা করেন, দেখুন একজন মেয়ে মানুষ আইসন, মাতার কাপড় সুন্দর না শরীরের কাপড় খান সুন্দর না, আল্লাহ নবী যেমনে মেয়ে দেখছেন ওলা উবাই গেছেন গিয়াম উবানি ঘরে সিয়া বা কেরাম ঘর ডরাই গেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি কোনো দিন ইলা খাড়াও না আজকে উবাই লাখেনে বলে এই আমার দুধ মা আমার হালিমা সা দিয়া তো সীমাঞ্চন আমার একবার দুধ খাইছে আমার মার, আমার মা আবার কারণে আমি উবাইয়া থানে তাজিম করলাম বলো সুবাহান আল্লাহ। আরে মায়ের সম্মান দেখাইছেন নবী যে মার সম্মান দিছেন। আবার কইলাম আদম মক্কার জন্মর ঘরে আমার বাবার দেখছি না আমার বাবার জায়গা খান দেখাইয়া দেউ আল্লাহ নবীর মা কইলা বাবা মোহাম্মদ আপনি যেদিন আমার গর্ব আসলে সময় তোমার বাবা আবদুল্লাহ পৃথিবী ছাড়িয়া গেছেন, মা দু আমার এক কাম করো আমার বাবার জায়গা খান দিয়ে আপনি দেখাই আনো। রোয়ানা দিয়া মদিনা মনোয়ারাত নবীর যাইতে সময় তার মা লইয়া যায় আঙ্গুলো ধরার ঘরে কইলা বাবা মোহাম্মদ ও জায়গার মধ্যে আবদুল্লাহ পৃথিবী ছাড়িয়া গেছেন, ও সময় কইলা ফলো কলি মেলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে রসুল্লাহর মাতা পিতা সম্বন্ধে মাতা হইল নিষেধ, নবী যে ব্যস্ত লইয়া যাবে বলো সুবহান আল্লাহ নবীর খবর আছে নেন বাবার ডাইনি মাতিলা না খানি আছে মোবাইলও দেখবা কোনো জনে কইতরা নবীরে ব্যস্ত নিতে চাই সালাম পিয়াই দিয়ে দেখলাম এক হাতজনে মোবাইল দেখিয়ে খালি জমানা হইল না বহুত মেসা বহে দেখিও কোরআন হদিসের আলোচনা ছাড়িয়া মোবাইল মাঠে বলে নবীর ফক্কের নবীর ফক্কের হাতে আপনার জন্য তো সম্ভব নেই শুনছেন আপনারা মোবাইলের ওয়াজ দেখে সারা গুমরা বনিও না মোবাইলে বহুত টাচ মোবাইল আপনারা দেখবা নানান রকমের মাত মাতিব সে নবী হতা নবী হতা আপনারা শুনছেন নবীরে আল্লাহ ডাইরিয়ার ব্যস্ত চাবির মালিক বানাই দিয়েছেন বড় করে সুবাহ আল্লাহ। নবী যদি ব্যস্ত চাবির মালিক বলে ব্যস্ত দেখতে পারবা নারী পারবা নারী নবীর ফক্কে আল্লাহ নবীর বিবির নাম হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা আমরার মা নানি মাতি না আমরার মা নানি খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূল আল্লাহ আমি তিনটা ওসি করে তুইয়া যাইতাম বলে কও এক নম্বর ওসি হইল ইয়া রাসূল আল্লাহ যেদিন আমি মারা যাইমু আমার তো বয়স বেশি 25 বছর বয়স আমার আমার 40 বছর বয়স আপনার 25 বছর বয়স আমার নবীজির 25 বছর বয়স খাদিজার 40 বছর বয়স বিবাহ করছো ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাতুল কুবরার বয়স হয়ে গেছি আমি যদি আপনার সামনে মারা যাই তিনটা কাম আপনি করিও, একটা কাম হইল আপনার পাঞ্জাবি টুকরা খান আমার কাফনের ভিতরে হারাইয়াম আমার পাঞ্জাবি লাগাইয়া আপনি আমার কাফন দিও, দুই নম্বর ওসি হইল আপনি আমার জনজার নমাজ খান পড়াইও,
আমার জনতার উপরে মাটি দিয়া মানুষ সরিয়া যাইবা গিয়াম আপনি আমার খবর উপরে উপাইয়া আমার খবর সলাখান সহজ করে দিয়ে হল সুবাহান আল্লাহ। হে বুদ্ধ আমরা মা খাতি যায় মানুষের জনতা ভরিয়া মাটি দিয়া সরিয়া যাইবা গিয়াম নেকির মনকির সাল যার সময় খোরা হইব আপনি আমার সহজ ঘুরাইয়া দিয়ে হল সোহান আল্লাহ আমরা মা খাতি যাম হজরত আয়েশা জিগার হইলা ইয়া রাসূলুল্লাহ খাদি যাতে অত বেশি মায়া করো খেলেন বলে আয়েশা আপনি জানতেন না আমি কোনো যুদ্ধর মাঠে গেলে ঘুরিয়া আইতাম রাত্রে তিনটায় আমি যে সময় টুকি মারতাম মারার লগে লগে খাদিজার দরজা খুলি বার হইতাম আমি খাদিজারে জিজ্ঞাস হইলাম তুমি ঘুমাও নানি ইয়া রাসূলুল্লাহ তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত হয়েছি আমি খাদিজা এখন পর্যন্ত বালিশের চোখ লাগাই না হলো সুবহানাল্লাহ আমার নবীরে যুদ্ধর মাঠে তুইয়া নিয়ে আমি খাদিজা ঘুমাই দিই মুগিয়া ও আমরা খাদিজা ও খাদিজা সম্বন্ধে কইলা আয়েশা তুমি আমার খাদিজা সম্বন্ধে কোনো মাতামাতিও না রাত্রে তিনটা টুকি মারলে খাদিজার দরজা খুলিয়া দিতাম এই নইলে আমার তুমি হইলে আমার শুকর সমগ্র আমার বিবি আর আমার খাদিজা হইয়া তাহলে আমার দুঃখর সমগ্র বিবি দুঃখ পাইছ না তুই পাইছ না শুনছি জি ও আয়েশা তুমি জানিয়া রাখো তুমি আমার শুকর সমগ্র বিবি আমার খাদিজা হইলো দরদের বিবি আমার খানি নিয়ে জবেলে নূরের মধ্যে নিয়ে দিতে আমি তিন ঘন্টা লাস্ট এখানে উঠতে যেন খুরান নাজির হয়েছি যারা হজ গেছেন দেখি আইসন যাইবা অনজ মসজিদে জিন্দরদার এখান দেবা জবেলে নূর আছে জবেলে নূর আমি নিজে উঠেছি তিন ভাগ গেলাম তুই ফানি খাবার আসছে খুরান যে সময় নাজির হয়েছে খাদিজা তোর খুবরা নিয়ে খানি অন দিতে আপনার সুবাহান আল্লাহ আমরার মা হজরতে খাদিজা ও হাদিজা তুল কুবরা রাদি আল্লাহ তাআলা আনহা নবীজির লগে মায়া আসলো আয়েশা সিদ্দিকার লগে মায়া আসলো হযরত আয়েশা ফরমাইন আমি যে সময় নমাজ ও নবী যে নমাজ পড়ি তা আল্লাহ কইলা নিসফুল লাইল নিসফুল লাইল বুঝছনি অর্ধেক রাইতে বাড়িতে পড়ো এটা কইছেন আল্লাহ নিসফুল লাইল ও নবী আপনি নমাজ অর্ধেক পড়ো এবাদতই অর্ধেক করো আল্লাহ নবী রাত্রে রেস্ট বারো ঘন্টার মধ্যে আট ঘন্টা এবাদতি করতে পারো সুবহানাল্লাহ আয়েশা কইতা ফাও ফুলি যাইত হাত ফুলি যাইত শরীর ফুলি যাইত বুক ফুলি যাইত নবীজি আমার এখনই দি সরাইয়া নবী নবীজি নমাজ ফুলিতা আল্লাহ নবী কইলা ও আয়েশা জানতাই না আমার উম্মত যদি তোর দুজক ফুলি যাইতে আমি তারা থরাই লইয়াই নব সুবহানাল্লাহ ও আয়েশা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা হইলো আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা হযরতে ফাতিমা এবার ঘরের মধ্যে বইছেন বইয়া হালে যেমন ভয়ঙ্কর একটা আওয়াজ জিগার করা গেছে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা ফাতিমার ঘরে গিয়া রাসূলুল্লাহর গিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে দেখলাম একটা আওয়াজ দিছে ভয়ঙ্কর আওয়াজ বলে এনারা সিনটনি বলে দিই না কোনোদিন এনার লগে দেখা শোনা হয়েছে না বলে এনার সিনটনানে বলে দিই না সিনচি না বলে এই না খরগু বলে এই নইলা আজরাইল আলাইহি সালাতু সালাম যেন ফুড়ি তুইয়া বাপ মারিলাইন বাপ তুইয়া ফুড়ি মারিলাইন বাই তুইয়া বাই মারিলাইন ডেলিভারের সময় না বলে বাচ্চা তুইয়া মাল হইয়া যাইন এর নাম হলো হজরত আজরাইল আলাইহি সালাতু আল্লাহ নবীর আবার খান্দা কইলা ফাতিমা মাব্বাদ আমি বহেঙ্কার একজন মানুষ দেখি দরজা খুলিয়া দিতাম নি লোয়া আয়েশা ও ফাতিমা তো জুহুরা রাদি আল্লাহ তাআলা আনহাম আপনি দরজাটা খুলিয়া দিলাও এন বাপ তোয়া আপনার কিতা হলো ফুড়ি মারিলাইন ফুড়ি তোয়া মা মারিলাইন বাই তোয়া বাই মারিলাইন ডেলিভারির সময় না বালি বাচ্চা তোয়া দুনিয়া থেকে মা উঠাইলাইন এর নাম আজরাইল আলাইহি সালাতু সালাম দরজা খোলার ঘরে নবীজির দারোয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইলে হইয়া যদি আপনি রইতে চাও তো চিরস্থায়ী আপনি থাকি যাও আর আপনি যদি রইতে চাও না তে আপনার সময় গেছে বলে আজরাইল সামান্য সময় দিও আমার জিব্রিল আকুয়াম জিব্রিল লাগলা ভাই জিব্রিল আমার গুনাগার উম্মতরে আমি খার হাওলা ফুড়ি তুইয়া যাইতাম যাও আল্লাহ খোলা যে গুনতা নমাজ ফুড়ি বা আমার হয়ে যাই ভাই গুণ গুনতা জামিন আমি আল্লাহ বনে গেলাম বলো সুবহানাল্লাহ নমাজ লাগবো না এখন নমাজ না পড়লো হবো না শিলচর এক বেটি আমার দাওয়াত হবে কোথায় আমার দিল ঠিক আছে নমাজ না পড়লো কখন আউজুবিল্লাহ মিন জালে কত আগুয়াইছে বেটি উদারাই কইছে আমার দিল ঠিক আছে নমাজ না পড়লো কত দিলেছিলেন আর ফাটাই না আপনারা ফাটান দিল ঠিক আছে নমাজ না পড়লো কত লম্বা ফতুয়া দিছে উদারাই কিচ্ছু খাম হইতো না নমাজ নমাজ খান দয়া করে ফুড়িল এশার নমাজ আর ফজর নমাজ জুম্মাতে যদি আপনারা আমার খেয়ে ফুড়ি যায় নবী যে ফরমান বন্দা ঘুমাই গেছে সারা রাইতে বাদতি লেখা হয়েছে বলো সুবহানাল্লাহ কত বড় সুযোগ আল্লাহ দিয়েছে
জোরন মাল ফলছেন আপনারা রিজেক্ট বাড়াইয়া দিছেন দেখো আপনারা জোরন মাল জুম্মাতে ফুলিয়া দেব বা রিজেক্ট বাড়ি ফুলিদান ফজর নামাজ দিনর কুঠি জুম্মা বারে গেলে দেখিও কুঠি মুঠি মুল্লা ও লম্বা খুতবা দিয়ে শেষ হোক ও লাস্টে গিয়ে হামাইয়া সালাম দিতেও হরিয়া গেছে গিয়ে জুম্মা হয়েছে মাথা রাখেন আপনারা আমার শিলচর উদার বন এক ওয়াজও হয়ে যাবে জয় মোল্লা বিদায় দিলে বলে অত দুঃখ বলে বুঝতো না গেলাম আমার বাইক লোক ফেট ফেট করে মোল্লা যা রা আমরা সালাম সুচারে সালাম দু দেন না বলে সালাম তুমি দিতে না থাইন দিতা সালাম দেওয়া সুন্নত সুন্নত নানি সালাম দেনেওয়ালা বলো না লোনেওয়ালা বলো খকুয়া বড় খালি মাথা খুয়া লোনেওয়ালা দেনেওয়ালা বলো না লোনেওয়ালা বলো দেনেওয়ালা বলো দেউদি দেওয়া সুন্নত লওয়া ওয়াজিব কিন্তু দেনেওয়ালা সব থাইন হইতে মোল্লায় সালাম দিল না বিদায় দিলে এটা কতটুক ধরছে বুধবারে মোল্লা বেটা বিদায় দিলে এটা কিন্তু সালাম দিল না মাতু নানি সালাম হান শুদ্ধ হরি দিও সাহ বকল ও আপনারা খুব মাঝে ফাঁক দেখে তোর আগে দেওয়া কয় দূরসি পড়ো তোর আগে দেওয়া ফাঁক ফাঁক মারি লাগো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মারি মুহাম্মাদ সাল্লাল্লাহ আগে দিবো আগে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুসলমান মুসলমান হিসাবে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি দাঁড়িয়ে আছি দাঁড়ির মধ্যে দেশ নিয়ে সারা আলহাত্রা লাগাই উজুই বল হাতনাখানি সকালে দেখো সাদা দাড়ি বারোটা বাজছে না কিন্তু আলহাত্রা লাগাই গরো আয়া কইতা এই গরু সকালে দিলাম সাদা বুঝোস না এইটা মানছে কিতা হইবা ষাট বছর সত্তর বছর বয়স হইবার দিছি আলহাত্রা লাগাই যা নমাজ হইব নি উজু হইব নি জনজা হইব নি আলহাত্রা আন্দাজে লাগাইও না কোনো হতুয়া দিলে আমার দিও একমাত্র মন্দির বা গাছর মন্দির লাগাইবা গাছর মন্দির এখানে আলিম থাকি লইয়া বাকি সবরে হয়ে দিয়ে যাই যার ফতুয়া থাকলে আমার দিও আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে যাই যার কোনো কিতাবও কোনো হাসিয়াত কিছু ফাওতে যাই ফাওতে মারে দিও সারা আলহাত্রা লাগাই হয়ে দোয়া হরিও আজ তাজু ধরিয়েছি খানো হরানি চা খাইছে সারা মানিতে শুনিয়া খুঁজ বেটা দিছে রে বুধবারে আজ তাজু ধরিয়া কিন্তু তুইছে না কিন্তু তিন দিন নমাজ পড়ছে না অত বড় হবালো গোটার দাগে নমাজে গুটার দাগ হওয়ার কথা নেই মাতিলে রাখেনি নমাজে গুটার দাগ হওয়ার কথা নাই নমাজে উজুর জায়গা চমকিত বড় করে সুবহান আল্লাহ বড় করে সুবহান আল্লাহ উজুর জায়গা চমকিত বড় সুবহান আল্লাহ হযরত আবি হুরায়রা কইতরা সারা উজু করতে কোনি পর্যন্ত আবি হুরায়রা কইতরা আমি যে সময় দই আমার বগল পর্যন্ত আমি দইলাই উজু করতে কিয়ামতের দিন উজুর জায়গা জিলমিল জিলমিল করব আমি আবি হুরায়রার বগল পর্যন্ত জিলমিল করব সুবহানাল্লাহ উজু করিও সহি করি উজু করিও নমাজ উবাই দিয়ে শুদ্ধ করিয়া তাই নক যে আলহামদুলিল্লাহ নমাজ উইবুল মাতুন না আপনারা একটা সুরা গ্রহণ শুদ্ধ নাই ওরাত দিলিল কোরআন তার দিলা কোরআন শরীফ যেখানে আছে তরতিলের সাথে ফোলা হইতো ওই জন্য তো বেটা নমাজ ত্রিশ বছর নমাজ চলিলাম নমাজ দেখা আমায় না আর ফোলা কিনা দুলিল্লা শয়তানের নাম পড়ে নমাজ বই মাতো না এখানে আলহামদুলিল্লাহ শব্দ নানি লিল্লা গলা শব্দ নানি ও দুলিল্লা ফলে সারা জীবন নমাজ চলিলাম নমাজ ইটা মারি ফেলা নিইব ফাওয়াইলুল মুসাল্লি নমাজ ইয়ো নমাজ ইটা মারি ফেলা নিইব নমাজ শুদ্ধ নাই তামার বুদুর কখন আল্লাহ আল্লাহ বেশরি হরিয়ম জিকির আজকার হরিয়ম এই যে আইলা খান্দি রাতা রাতা খান্দি নানি জি ও রাতা খান্দি যারা আপনারা আমরা আছি আপনারা খাইল থাকি বন্দনা বাদ দিবানি তোরা মাতক কুয়া খাইল থাকি বন্দনা বাদ দিবানি বহুত মানুষ বাড়ি করবে সিয়া ফকির হইতরা এটা অতুকু হয়ে গেছে বেসতে পারে না ঠেকিছে না আমি একদিন শিলচর শ্রীমন্তলা আমার অন্য মাদ্রাসার সামনে আমি যাই আর গরম গিয়ে হারলে কইলাম অত বেঠিন দেখছি রাস্তাত বলে খেলে এটা বুঝতে না বলে খেলে এটা বন্দনা নাওজুবিল্লাহ আমি জানি বেঠিন বন্দনা পেটৰ নাবি বার হইলে আলিম জন্ম লইব নি থানটোৰ চাপ লইবা নি উজান দি চাপ বাস্টেণ্ড দি চাপ
বাঘুরি বাগানের হিসাব কারণ নবীজির বংশ উজানডি সাহেব জানা আছে তো ও উজানডি সাহেব ওর সাফজাদা আইসর আপনারা বেজান না খুশ খানদানের ওসর খুশি হইলা নানি নবীর বংশ খুশি নানি আওয়াজ দিয়ে হোক পিছনে বাইয়ান দেখে বেজনে আগে দিয়ে বাড়ক আইয়া উজানি সাফজাদা যদি আইয়া ফাইন মানুষ খালি লড়াচড়া কর দেয় খানদানের ওসুল নানি বিয়া দবি হইব লাগে দর্গ শক্তিতে আপনারা ফাঁক মারি মারি আগে দিয়ে বক দূরসুর পড়ে বলে আগে দিয়ে বলক সাল্লাল্লাহ আলা আগে দিয়ে বলক আর দেখুন চোখ মুছতে সময় একজন আল্লাহ ক্যাম করার লগে লগে ফাল মারি দিছিল ফাল মারার যে ঘরে জিগার হইলা বাচ্চা বেউস হয়ে গেছে তাহলে বা ফুস হওয়ার ঘরে হইলা খিতার লাগি ফাল মারছে বলে আমি দেখি রহমতুল্লিল্লাহ আলমিনে আইয়া আমার আত পাতাই ধরে আমি ফাল মারছি বলো সুবাহ আল্লাহ এর লাগি মজলিসও বইতে খুব হিসাব এটা মজলিস দুজাহানের বাদশা জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন আইতে ভারনের লাগি আপনারা আকিদা রাখিও মজলিস সুন্দর হইয়া দর্জ শক্তি দিয়ে আপনারা আদব রক্ষা করে বুঝবা যশনে খানদানের রসুল সাবজাদা তুষি মানছেন জানি কিন্তু আইলে আপনারা আদব রক্ষা করে বুয়া আর আইলা খান দিয়ে শিলচর করিমগঞ্জ থিন দৃষ্টিকে আপনারা দোয়ার লাগিয়া মজলিস সুন্দর হয় আপনারা আইন দেন রাতা খান দিয়ে দেখান হয়েছেন আপনারা সব বইছেন আমার এই সাপ বুধবার আইতো এটা দৌড়াদৌড়ি করে মহিল করতে বহুত কষ্ট হয়েছিল এই সাপ হল এর লাগে আপনারা দর্জ শক্তি দিয়ে আপনারা বকুয়া পিছনের বাইয়ান্তরে আপনারা আগে দিয়ে ওলা ফাঁস কেজি দিবাম কারণ কমিটি আপনারা রে উজানডি সাবজাদা দোয়ার দিবেন না এর বাদে রাতাবালি নিজামী টাইটেল মাদ্রাসার হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব আরও আলী মহলের সিলন খুঁজি তো কোনো বুয়াত নানি ও আপনারা দর্দ শক্তিতে দশটা ঘন্টা বুয়া নানি সাহেব না লড়িবা তোলা মাতিলে না আপনার লড়িবা নি সব সুন্দর হইয়া বইবা আপনার কমিটি দেখান আপনার কোনো সুন্দর যুবক কমিটি আপনারা আমি যদিও ইন নতুন আইছি কিন্তু আই আমার অন্তর ধন্যবাদ আমি আপনারা সবরে প্যান্ডেল সবরে দিলাম ফলক আলহামদুলিল্লাহ আমি সবার কাছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জানাই দিলাম ফলক আলহামদুলিল্লাহ কারণ আপনারা বুয়া দেখিয়া হুনা দেখিয়া উজানি খানদানের রসুল দেখিয়া হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব বাবা দেখিয়া বাকি তো অতিথি হল দেখিয়া আমি বইছেন আপনারা দর্গ শক্তিতে বইছেন আপনারা বুয়া হুনারে আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমার বুঝলো কখন আল্লাহ আল্লাহ বেশরি হরিও জিকিরাজকার হরিও হরর মাত থাকি বাসিয়া রইও মানুষে দেখা হুনা তার দেখা শুনছে না হয়েছে আই দেখছি রে ওই একজনে খালি দেখো দরিয়াত ইটা মারি তো আরো পাঁচজনে ইটা মারে মানে না জোয়ান বাইয়ের তৈরি করি আর মোবাইলের প্যাক এখন কত ভরা লাগে জি 300 বছর কত যার 3600 এই 3600 টাকার কোনো হিসাব আছে না শুনছেন হ্যাঁ
তো বেটা মোবাইল লইয়া দিছে, কিন্তু সুগ্রায় গুলো যেমনি দিছে এই সারা রাত দেবার না, নাওজবিল্লা ফলি জানান রাত দুইটা থাকি ফজর বাদ পর্যন্ত টানতে টানতে বেউসিয়া ফলছে, এইগুলো উঠিব নি উঠব না সঞ্জয়, মা মোবাইলে কিছু মানুষরে হেদায়ত পাল্লা করছে, কিছু মানুষরে বরবাদি করি বেড়ে গেছে, শেষ নানি শিলচর হয়েছে বেটা তার মেয়েরে মোবাইল কিনিয়া দিস, রাত্রে তিনটা বাজছে আর ফুলি ঠুকাইয়া ভাই না এসে কিনা ঠিক না পাইছে, তেমনি দিছে এইবু 12,000 দিয়ে কইছে আমার ফুলি রাত তিনটার সময় ঠুকাইয়া বিছনাত নাই, চিন্তাই করলিস হ্যাঁ করছে হিসাব করব, আমি আগে ছোটো মোবাইল আসলো এই বলো আমার বলো ছেলে তখন বেঙ্গুর তেতান মার একগু দিতা আমার একগু দিতা বাইরে একগু দিতা দিয়া সাইডটা কথা ফাটাই দিয়েছি, এখন একগু আতো না লইলে কিছু মানুষ আগুয়া খুঁজবে না, ও ফুয়ার দেওয়া হিসাবে আগুয়া হিসাবে বলে আমিও ছোটো মোবাইল চালাই দিকে করবো, আপনার আমার ওয়াজও দেখবা ছোটো মোবাইল আতো থাকে থাকে না, তখন বড় ছেলে আনিয়া বাড়ি দিয়ে দিয়েছি, এখন দেখলাম গুইটা মারি ফেলাই লো বেড়া ফুয়ার গাল ফুলি দিই সেটা কইছো, ও ফুয়া রক্ষা করতে গেলে ও দিছে হিসাবে আতো বেজার বেজার হইলেন বেজার না তো ও এখন লইলিছো খোলার রান গো আসে নেন ও বাস করে গো আমার আতো আসে নেন, বাচ্চান্তর হইয়ার মোবাইলে মানুষ বরবাদি করে, মোবাইলে মানুষরা বরবাদি করে, মোবাইল সারাল লাগি নাই যারা দরকার, নবী দিয়ে ফরমাইছেন সকালে তুমি মুমিন বিকালে কুফুর হয়ে যাইবাই, বিকালে বালাবালি ঘুমাইবা সকালে কুফুর হয়ে যাইবাই, বুঝো আমার শিলচর হেরো আপনারা ফেফারও দেখবাম আল্লাহরে বন্দায় মাতা তাই তার মারে হইয়া গেছে, রাস্তার মধ্যে গিয়া শিলচর তা গিয়া আবার ঘুরিয়া রানা দিয়েছে, জাটিঙ্গার মুখ শিলচর জয়নগরের একটা নাম আছে দেখবা এখলাস নাম, এলটো গালিয়া যেমনে মারছে আল্লাহর বন্দা মারা গেছে, জোয়ান ছেলে জি হ্যাঁ লাগে পাল্লা জিনিস আমরা ফরিয়া দুনিয়ার থেকে যাইও আল্লাহ আল্লাহ বেশরি ফরিও জিকির আজকার ফরিও নমাজ ছাড়িও না, মার ফাওয়ের তলে জন্নত মার ফাওয়ের তলে জন্নত বাবার ফার তলে একবার খোয়া হয়েছে, সবার কইছো বুঝিছো বাবার একবার বাবার দোয়াই শুনি, ও দেখো বাচ্চা গুলো লেফটিন করার ঘরে ঘন্টার খেয়ে পরিষ্কার করে জি মার নবী দে ফরমাইছেন মার ফাওয়ার তলে জন্নত মার ফাওয়ার তলে জন্নত মার ফাওয়ার তলে জন্নত বাবার ফাওয়ার তলে একবার, বাবা এই দাঁড়ে দিয়ে আসলাম নি কই না আপনারা দাঁড়ে দি নাই, আমিও তো ফার্স্ট ছেলে এক মেয়ে ফাই দিয়েছি ওটা দাঁড়ে দিয়ে আসিনি দাঁড়ে দি নাই, এর লাগে নবী দে কিতা ফরমাইছেন এর মায়ের ফাওয়ার তলে জন্নত মার ফাওয়ার তলে জন্নত মার ফাওয়ার তলে জন্নত বাবার ফাওয়ার তলে একবার, এখন যদি রাত্রে দুইটার সময় গিয়া ডাক দেন বিবি সজা কইবানি মাথিলা না সজা কইবানি আপনারা বিবি গুমো রইবা না সজাগ রইবা দুইটার সময় রাইত গুমো রইবা আর মা যাইন সজাগ রইবা সজাগ রইয়া লেফটন দিয়ে আটা ফিরা ঘন্টা বাচ্চা আয় না খেলে না খেলে আপনারা জি পরীক্ষা করি দেখো বিবি যাই না যেন বক্সলঙ্গ ঘুমাইতা নানি 70,000 টাকার ভালো কত কত দেখাইতা মা লেফটন লইয়া খালি বারে দিয়ে গড়ে দিয়ে যাইন বারে দিয়ে গড়ে দিয়ে যাইন বারে দিয়ে গড়ে দিয়ে যাইন আমার জাদুর বিছনা খালি আমার জাদুটা গড় খেনে আয় না ঘুমে ধরে না, বেটিয়ে বক্স লঙ্গ খালি গদ গদ ডাকারি কিন্তু মার ঘুমে ধরে না, আল্লাহর এক বন্দা থাই সাদি করেছিল সাদি করে আর ঘরে চাকরি আনে বেটি চাকরি আন ছেলেটা চাকরি করিয়া লাগা গড় থাকি বাড়িয়া যায় গিয়াম যাইতে না যাইতে মা একাল ফটো বইয়া খান্দা শুরু করছেন, বলে বেটি তুমি খান্দ এখানে বলে আমার জানো কি আকা করে জ্বলে ও সময় দেখা যায় গালি আসছিলেন ঘুরি বাচ্চাটা মারা গেছে, মারা যাওয়ার ঘরে কালভাটো বইয়া বেটিয়ে চুলবার হরিয়া খান দিয়ে খান দিয়ে খান দিয়ে হয় আমার বুকুর মধ্যে জলের আমার বিত্রর মধ্যে আগুন বারোর আমার বাচ্চাটা আমার আনা হইয়া গেছে শ্বশুর বাড়িতে বার হইয়া গেছে আমার হইছে না, পথর মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া বাচ্চাটা মারা গেছে, গাড়ির বেনার মধ্যে তুলিয়া রোয়ানা দিয়া ড্রাইভারে জিগার করছে বাচ্চাটা খুন জায়গা দিয়ে ফসাইয়া দিতাম, বলে তুমি তার ওদিকে রাতা খান দিয়ে তাকে রোয়ানা দিয়া দলসর হইয়া শিলচর ফসাইও শিলচর আয়াসপিটির যে সময় যাইবা দেবা বেটির কালভাটোর মধ্যে বেটিয়া খান দে ও খান্দা দেখে মনে হইও বেটির বাচ্চাটা মারা গেছে, দুনিয়ার মধ্যে দুঃখ নি মা হইল মার উপরে কোনো আর কোনো কিচ্ছু নাই, নবী যে ফরমাইছেন আমার 6 বছর বয়স আমার মা পৃথিবী ছাড়িয়া 6 বছর বয়স যে সময় আমার মা আমিনা দুনিয়ার থেকে যাইন আমার নবী মাতার মধ্যে দরিয়া খান্দার মা দো আমিনা আমার 6 বছর শিশু তৈয়া গেলে আমি খিলা বড় হইব
নবীর খান্দা দেখেতাম সাসাইন থেকে বেরিয়েছ, নবী তুমি খান্দিও নাম, আবু লহাব আবু জাহাল সবে গিয়া হইলা তুমি খান্দিও নাম, আমার নবীর বয়স হইল 6 বছর বয়স, তার মায়ের পৃথিবী ছাড়িয়া যান, মার মাতার মধ্যে হাত দিয়া খান্দর মা দো আমি নাম, আমার সঙ্গে কোনো বাইয়ানো নাই বাবা নাই, 6 বছর বয়স যদি আমার ফলাইয়া গেলে আমার সে বালাল ফল ফল বাপ, তান্দা দাদি আব্দুল মুত্তলিবে তসিম লইয়া ফেলা নাতি তুমি খান্দিও না, আমি লালন ফলন ফরমুম, 12 বছর 6 বছর বয়স আমরা নবীর যে সময় গিয়েছে, তান্দা দাদি পৃথিবী ছাড়িয়া গেলাম, নবী যে খান্দি লাও দাদাজি আব্দুল মুত্তলিব আপনি আমার 12 বছর 6 বছর 6 মাসের বয়স সময় দুনিয়ায় ছাড়িয়া গেলাম, নবী ধীরে ধীরে বড় হইলাম, 25 বছর বয়স নবী দিয়ে খাদিজা তুল কুকার সারিয়ে করছুন, আমার নবীর 40 বছর বয়স হওয়ার ফেরে 6 লাখ কুরআন আয়াত নাজিল হল, সুবহানাল্লাহ কুরআন দেখবা জবলে নূর গেলে আরফার ময়দান থেকে আইছেন, যারা হজ গেছেন দেখি আইছুন মসজিদে জিন ফাইবার আগে আতর ডাইনর ফাইবার হলো জবলে নূর, বড় হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবলে নূর, আমি উঠিছি উঠার পরে দেখি ফাত্তর হেরে দিকে উঠে উঠিয়া দেখলাম বা কুরআন নাজিল হইছে, বড় হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সর্বপ্রথম কোন আয়াত নাজিল হইছে ইকরা, সুবহানাল্লাহ বলে নেন সর্ব কোন আয়াত ইকরা, আবার নবীর কইল নবী ফলক কই ইকরা, রাসূলুল্লাহ ফরমান মা নবী কারি নামে ফলা জানি না, আবার জিব্রিল কইল ইয়া রাসূলুল্লাহ আপনি ফলক কই ইকরা, নবী দে ফরমাইছিল মা নবী কারি নামে ফলা জানি না, আবার কইল ইকরা আপনি ফলক, নবী দে ফরমান মা নবী কারি নামে ফলা জানি না, জিব্রাইল দরিয়া যাতা মারছন যাতা মারিয়া কইল জাম্মেলুনি জাম্মেলুনি ফা জাম্মেলুহুম, আল্লাহর হবিবার উপরে প্রথম ইকরা নাজিল হইছে, লাশ আয়াত নাজিল হইল আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মা ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, নবীর যে সময় আয়াত নাজিল হইছে 200 আরফার ময়দান আসলো, আরফার ময়দানে নবীজির যে সময় আয়াত নাজিল হইছে আবি বকরে খান্দা শুরু করছেন, বলে আবি বকর আপনি খান্দ খেলে, বলে আমি ও কারণে খান্দি আর কুরআন নাজিল হওয়া শেষ হয়ে গেছে, আগামী বছর আমার নবীর কিবার না হজ না পাইতে পারি, বলো সুবহানাল্লাহ দেখছি বুঝি যাইছো, ও আবি বকর সিদ্দিক নবীজি রোজার দারোজার আগে শুন জিয়ারত করি আইসুন, হজরত উমরের দারোজ জিয়ারত করি আইসুন, হজরত উমর যেদিন শহীদ হয়ে গেলাম আবদুল্লাহ দৌড়াইয়া গিয়া আয়েশার হইলা গো মা আয়েশা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন আসলাইন হইলা খলিফাতুল মুসলিমিন, হযরতে উমর যে সময় শহীদ হয়ে গেছিল শহীদ হওয়ার পরে কইল আয়েশা তোমার জায়গার মধ্যে জায়গা দিবাই নে, আমরার মা আয়েশা উমরের জায়গা খান দান দান করেছিল, বলো সুবহানাল্লাহ উপরে ও উমর আছেন দারো আবি বকর উমর ধারণা নি জি নবীজি শ্বশুর আয় দেখা প্রথম আয়া আবি বকর উমর ধারণা নি একবারে দাও জি ওই আল্লাহ নবী ফরমান আবি বকর আয়েশার করে গিয়া কইলা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ আমরা গিয়া ফলাইয়া দিতা নবীজির তুলিয়া গুমতাকে তুলিয়া দেও, আয়েশা সিদ্দিকা কইলা বাবা আবি বকর আপনি আমার বাবা হইতে পারো, আমার নবীর ঘুম ভাঙ্গানি আমার লাগে নিষেধ, হলো সুবহানাল্লাহ হে কইতে আমরা মা আয়েশা, আয়েশা কইল ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাও আমরা ফজর নামাজের লাগি অপেক্ষা করি নবীর ঘুমতাকে তুলিয়া দেও, আল্লাহ নবী জানাই আদিসর বলে লিয়া যাও ও আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারে জানাই দিলাম আপনি আমার বাবা হইতে পারো কিন্তু আমার নবীর গুম বাঙ্গানি নিছে, সুবহানাল্লাহ গুম বাঙ্গানি নিছে, তে আল্লাহ কুরআন কইছে আল্লাহ তাকুলুর আইনাম আমরা নবীলের আইনা শব্দ ব্যবহার করতে পারতাই না, আল্লাহ ডাকিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল রাসূলুল্লাহর নাম, ইয়া আইয়ুহাল মুদাসসির রাসূলুল্লাহর নাম, তুআহা রাসূলুল্লাহর নাম, হামিম রাসূলুল্লাহর নাম, আহমদ রাসূলুল্লাহর নাম নাম আল্লাহ ডাকিছেন বিভিন্ন আয়াত দিন আনি মোহাম্মদ রসুল্লাহ কে ডাকিছেন আল্লাহ কে ডাকিছেন আমরা আল্লাহ হাই আমরা রহমান আমরা আল্লাহ দয়াল নানি আমরা আল্লাহ দয়াল নানি দয়াল ও যে আমার যুবক কমিটি হলে ইউয়াজ ফুরাইতে আপনারা বালা ঘটা না বাদ ফুরাইতে বালা নানি কইছে যুবক বাচ্চা ও শিলচর শিমলতলা আমার মাদ্রাসার সামনে একটা মহিল হয় ওরা তাবাড়ি আমার নজরুল শামসাব তাইনু তারিখ দিন আর আলিম মিলাইয়া দেন 50 জন যুবক আছেন তারা 1000 করে বস্ত্র দিয়ে 50,000 টাকা আমার বাড়ির সামনে এই মফিলটা ফেফারও দেখবা এই মফিলটা ইসারের সব মফিল জি তা আপনারা ওলা যেটা বাচ্চাই না 50 জন বা 100 জন দিয়ে আপনারা কমিটি বানাই দিব বছরও ওদের ট্যাক্স মোবাইলের যে পয়সাটা দিলেন ওই বোন আরে মফিল এখান জি 100 জন মাইচা যদি 1000 করে দিও তো কত হইব 1 লাখ তো পেকর ফুসা কোনটা দিলে মফিল হয়ে দিব নানি এর লাগে এটা বাচ্চা এটা খেয়াল রাখো নেট যারা সালারায় যুবক বাচ্চা যারা আছো তোমাদের উপরে দায়িত্ব আছে তোমাদের ফকটের পয়সা বলা মফিল খাজ লাগাই ফেলো আল্লাহুম আমিন তা আমার বুজুর্গ হল
নবী যে ফরমাইশর মানুষ মারা যাবার পরে তার আমল বন্ধ হয়ে যাইব, তিনটা দিনের মাত্র খবর যাইব যদি আপনি আমি খামাইয়া থইয়া যাই। এক নম্বর হইল মসজিদ, দুই নম্বর হইল মাদ্রাসা, তিন নম্বর হইল নেক আওলাদ, সম্পর্কে আলিমুর বাবা বনিয়া যাইতাম বড় করে বলছো সুবহানাল্লাহ। আজকাল মানুষে আলিমুর বাবা মানে বনতে রাজি না, সেটা মনে চাই ইঞ্জিনিয়ারও বাবা বনো তো কইয়া দিছে নানি, আপনার সরকারে কই দিছে ইঞ্জিনিয়ার বানাও ডাক্তার বানাও, বানানেওয়ালা বানাই না যে আপনার জুড়ে ফলাই নিবা নি মাদনাখানি আপনারা না, গৃহস্থে না বানাইলে জুড়ে বানি দিবাই নি, বানানেওয়ালা বানানি লাগবো। আল্লাহ নবী ফরমাইন একজন পৃথিবীতে একজন ফুয়ারে হাফিজ বানাও বানাইতাম না, খারি সাহ বানাও, আলিম বানাও, না আলিমর বাবা বনিয়া দুনিয়ার থেকে যাও, হাফিজর মা বনিয়া দুনিয়ার থেকে যাও, খারি সাহর বাবা বনিয়া যাও, এটা বনিয়া গেলে খবরের মধ্যে গেলে আরামে ঘুমাই বাই ফেলো সুবহানাল্লাহ। তে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীতে আল্লাহরে ডরানেওয়ালা কোনো যদি জাত আল্লাহ বানায় একমাত্র আলিম সমাজ হলো সুবহানাল্লাহ। একজন আলিম এক জাহান আয় টান্টুর সাহ আপনারা জানা আছে তো 3 ফেব্রুয়ারি উরুস্তানি টান্টুত যাইবা, কিন্তু সরকারে দেড় কি নারী সুক্রিয়া তার ঘরু আখটা কিমান বন্ধ দিতে পারে বুধবার এখন তো 10টা বাজে আর না এতদিন দিন বন্ধ হয়ে যায় যে সারা বল বলা নানি মা টান্টুর সাহর তো ডেট ফাই দিয়েছো নানি মোবাইলে 3 ফেব্রুয়ারি ওই গেছে নানি ইনো মানুষ এ সামনা শিলচর মানুষ তো আগে তাই গাড়ি রিজার্ভ 50,000 দিন বয়তে আসলা বড় করে বলো সুবহানাল্লাহ, এর নাম হলো আব্দুল আজিজ সাহ বড় করে বলো সুবহানাল্লাহ। টান্টুর সাহ চিকি পর্যন্ত দলিল খদর আমার জীবনে 2 বার পাইছি বলো সুবহানাল্লাহ। আমি শিলচর আলিয়া মাদ্রাসা প্রথম ছুটো আর 17-10 জন আইতাম কইলা সাবরে দেখতাম না, আমরা আইলাখানে রয়েছি টান্টুর সাহে কই দিয়েছে 17-10 জন শিলচর থেকে আইতাম দরজা খুলি দিলে বলো সুবহানাল্লাহ। বুধবার আমরা আইলাখানে রইতে রইতে সিগনাল লইয়া আছে আমি ভিতরের কুটাতে আপনারা যারা গেছেন দেখছেন আমার থেকে বেশি দেখবো আমি শিলচর থেকে ভিতর কুটাতে হামাই গেছি আহ ঠিক আছে থুলাল্লাহ খান বলো ফুল সুবহান খুলনা সাপড়া হয়েছেন নানি একবারে আমি বললাম সাপ থুলা মাথা বাই ফু দেও ও আমি মাথা আগুয়াইছি আমার ফু দিয়েছি বলো সুবহান আমি খুলনা সাপড়ের কথা কইয়া এর নাম হইলো আব্দুল আজিজ সাহ 50,000 জিন বয়তে আসলাম বড় করে বলো সুবহান আল্লাহ এলা বরাক বেলি বলে জলিল কদর আফলানি পঞ্চায়েত এ পর্যন্ত জলিল কদর অলি টান্টুর তারিখ ফোলার ঘরে মানে লক্ষ লক্ষ মানুষ জানি বড় করে বলো সুবহান আল্লাহ। তা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকে আলমে ঘোষণা করেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। ও তো আপনারা আইলাখানে 7টা রোজা আছেন না, আমি অন্য ওয়াজও রাত 2টার সময় আমার জলাল আছে আমার জিগার খুব সেক্রেটারি ঘুমাইছি ঘুমানির ফলে দেখি জমজমার গেলেন হারিয়ার ফল সুবহান আল্লাহ 2004 আজ এমনি দেখলাম গেল জমজমার গেলেন 2006 দরখাস্ত করি হজ যাওয়া ফল সুবহান আল্লাহ অলি করবো বুঝা নাই 7টা বাবাজি বাস স্ট্যান্ডের বাবা আয়ুষা রহমতুল্লাহ তালা শাহ নূর ঠানটুর সাহ আইলা খান্দি শান্তি খেনে জানি আপনারা যে দনি বেশি খেনে শিলচরের বড় বড় দেবা এসটি ডিসি বড় বড় উকিল ডক্টর সব আইলা খান্দি মানে বড় করে বলো সুবহান আল্লাহ। আইলা খান্দি ও পর্যন্ত আল্লাহ শিক্ষা দিয়ে একবার দিয়েছেন বলো সুবহান আল্লাহ, আপনারা খবর লাগাই দেখবা খেনে এই আইলা খান্দির মধ্যে অলিও হল বেশি অলি বেশি জানি সাতালা সাবর আমি ওয়াজও ঘুমাইয়ে দেখি 2টার সময় জমজমের পানি হারাই দিয়েছি কামই গেছে জানি এলাম 2008 আবার হজ যাইয়ার 7 হজ হয়েছে আবার শুধু 10 হজ যাই দেখি 7 তালা বাবা দিয়ে দাঁড়ো আবার জিয়ারত আইছে আবার 10 এতে বোঝা যায় কেন কামিল নানি রোজা হয় কেন মাতিল না আপনারা কামিল নানি ও ওইটা রোজাত আপনারা জিয়ারত করিও কিছু কিছু মানছে আপনারা আমরা বাধা দিন অলি মরি কিছু নাউজুবিল্লাহ মিন জালি ইমাম গাজ্জালি আনতেন মাই উস্তামিদ্দু ফি হায়াতি উস্তামিদ্দু বাদা মামাতি অলি আল্লাহ দুনিয়ার থেকে গেলে আরো 3 ডাবল ফয়েজ বাড়ে বাড়ে যায় বড় করে বলো সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে খুতবা দেন খুতবা দেওয়ার মধ্যে আক্তা কইলাইয়া সারিয়াতুল জবাল ইয়া সারিয়াতুল জবাল ইয়া সারিয়াতুল জবাল জুম্মার নামাজ শেষ হইছে শেষ হওয়ার পরে কইছে ইয়া আমিরাল মুমিনিন আপনি কিতার লাগে সারিয়াতুল জবাল দেখেনে ডাক দিলাই বলে আমি 3 থেকে 3.5 মাইল দূরে দেখলাম সারিয়া যুদ্ধ হরইন আমি খুতবার মধ্যে কইলাম তুমি ফাড়ে দিছাও ফাড়ে দিছাও আমি 3 থেকে 3.5 মাইল দূর থেকে উমরে আমার সারিয়া বাসে এলি আইলাম ফল সুবহানাল্লাহ। এটা টান্টুর সবর হওয়ার আছে নানি চারতলা বাবাদের আছে নানি শাহ নুরুর আছে নানি বাঘভুরি বাগাটরি টান্টু উজানি হওয়ার আছে নানি এই কেরামতে আউলিয়া হক কোন অলি আখলার কেরামত হক নানি অলি আখলার কেরামত হক কোনো তার সন্দেহ নাই অলিম যাওয়ার পরে 3 ডাবল বাড়ি যাবো সুবহান আল্লাহ। গেলাম আমি মদিনা মানুয়ারা নবীদের রোজা ও তো হাজি সব খোলা আসুন দেখিয়া আমি ইয়া নবী ওখানে উবাইছি
দেখি একজন মানুষ এখান থেকে ইন্দোনেশিয়ার মানুষ ক্যামের পরে বোয়ার পরে কইলে আপনার খিতা বলে ক্যাম বল ক্যাম করছি বুঝ বেটি বেড়া বের বেড়ে এখান দিয়ে নবীজি রোজা দেখার পরে কোনো মানুষ না এখান থেকে রইতে পারত না সবুজ গম্বুজর বেসাবার পরে সোনার চান্দ রোজা তো হটে একবার দেখার পরে চোখের পানি ভিজি ভিজি যায় নবীজি হইলা রহমতুল্লিল্লাহ আলামিন নবীজি ফরমান মান যারা কবরি ওজাবাত লাহু শাফাআতিন যে মানুষে আমি পৃথিবী ছাড়ার পরে আমার খবর যাইব আমি নবীর লাগি ওয়াজিব হইবেনর জন্য ধন্যবাদ হলো সুবহানাল্লাহ নবীর খবর গিয়া যা সময় তুমি সালাম আর দুরুদ দিলাই ভাই নবীজি ফরমাইন আমার উম্মতর লাগি আমি নবীর লাগি ওয়াজিব হইব এই উম্মতরে ব্যস্ত লইয়া যাওয়া মদিনা মুনাওয়ারার মধ্যে যাওয়ার পরে নবীর রোজার মধ্যে গিয়া সালাম দিবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ।